যে এটি বিএনপি স্লোগান নয় যে জিয়ারবন নারা তকবীরের মাধ্যমে বেরিয়ে আসলো সেই জিয়ারবনের দল আজকে নারা তকবীরকে ঘৃণা করছে বলে দলীয় স্লোগান নয় ঠিক তোমাদের রাজনীতি এদেশের মানুষের রক্তের সঙ্গে মিশে আছে নারা তকবীর এদেশের মানুষ মরবে নারা তকবীরের জন্য তোমার জন্য নয় বগুড়ার মাটি আহলেসের মাটি নারা তকবীরের মাটি যদি নেতা হতে চাও সাহসী হও ভীতু কাপুরুষ নেতা হতে পারে না তোমার প্রাণ প্রিয় জিয়াউর রহমান ঢাকার ক্যান্টনমেন্টে চার দিন ব্যাপী গৃহবন্দী যে কোনো মুহূর্তে তাকে গুলি করে হত্যা করা হবে আল্লাহর মেহরবানিতে ভোরের আকাশ আলোকিত হওয়ার আগেই কীভাবে যে উনি মুক্তি পেলেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন এবং সিপাহী জনতা নারায় তকবীর দিয়ে সেই তাকে বরণ করে নিয়েছিল সেই নারায় তকবীর হলো গত 11ই অক্টোবরে চট্টগ্রাম জেলা বিভাগীয় সম্মেলন বিএনপি বিভাগীয় সম্মেলনে একজন নারায় তকবীর দিয়েছে পরদিন আবার প্রবীণ নেতা বলে যে এটা আমাদের দলীয় স্লোগান নয় যে জিয়ারহমান নারায় তকবীরের মাধ্যমে বেরিয়ে আসলো সেই জিয়ারহমানের দল আজকে নারায় তকবীরকে ঘৃণা করছে বলে দলীয় স্লোগান নয় ঠিক তোমাদের রাজনীতি এদেশের গরম মানুষের প্রাণের স্লোগান নারায় তকবীর এদেশের মানুষের রক্তের সঙ্গে মিশে আসে নারায় তকবীর এদেশের মানুষ মরবে নারায় তকবীরের জন্য তোমার জন্য নয় তোমার মধ্যে ভীত কাপুরুষ নেতা দূর হও তুমি এখান থেকে তোমার কোন স্থানে বগুড়ায় বগুড়ার মাটি আহলেসের মাটি নারায় তকবীরের মাটি নারায় তকবীর থাকতে হয় সারা বাংলাদেশে কি মনে করেছো তোমরা যা কর্ম তাই কাকে খুশি করতে চাও সাবধান যে দেশের মানুষ মুসলমান অপরাধে জয় শ্রীরাম না বলার কারণে জীবন্ত পিটিয়ে হত্যা করে তার বিরুদ্ধে দেশের একটা মুসলমান রাজনীতিকে মুখে কুলুপ আটা থাকে কথা বলতে পারে না এই ভীতু কাপুরুষ করতে রাজনীতিবিদ হতে পারে না যদি নেতা হতে চাও সাহসী হও ভীতু কাপুরুষ করে নেতা হতে পারে না তাকে যাওয়ার আমার দিকে সে দুঃসাহসী মানুষ ছিল কারোর সে তক্কা করে নাই আর তোমরা যত ভীত হয়েছো তোমরা মনে করো আমার জিয়ারহমানের জেলার লোক এত সস্তা আহলে হাদিস আন্দোলন চিরকাল সত্যের আন্দোলন বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই আমরা যখন ছোট ছিলাম তো রাজনীতির স্লোগান শুনতাম কি জানেন ইসলামী সমাজতন্ত্র এখন আর কেউ বলে যিনি বলতেন তিনি মারা গেছে আর বলবে কেডা তারপরে আসলো কি ইসলামী গণতন্ত্র বারে ই আবার কোন কথা হলো হ্যাঁ ইসলামী বেশালয় কি হলো ইসলামী গণতন্ত্র ইসলামী মত হয়ে গেল না এখন শুরু হয়েছে নানাবিধ পরীক্ষা আপনারা নিয়েছেন দুনিয়ার মানুষ রাজতন্ত্রকে পরীক্ষা করেছে হিটলারের ফেসিবাদকে দেখেছে আর আধুনিক যুগে গণতন্ত্রের হিংস্রতা মানুষ দেখেছে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে গিয়ে পুরো ইরাকে 13 লক্ষ মানুষকে হত্যা করেছে আমেরিকান প্রশাসন এই গণতন্ত্রের নাম করে সিরিয়াকে শ্মশান করে ফেলে দিয়েছে এই গণতন্ত্রের নাম করে আজকে যে খেলা চলছে রাশিয়া এবং আমেরিকা কোথায় এটা ইউক্রেন দেখতে পাচ্ছেন অবস্থা রাশিয়া যা করছে একটা জলজান্ত একটা দেশের 90,000 বর্গ কিলোমিটার দখল করে নিল পরের দিন ভোট দিয়ে দিল তারপরে হাইকোর্ট দিয়ে রায় নিয়ে নিল বাস হালাল হয়ে গেল এখন আর কোনো কথাই শুনছে না ভেটো পাওয়ার দিয়ে সব শেষ মাইট ইজ রাইট চেঙ্গিস খানের যুগে যাচ্ছিল সেটারই নামে গণতন্ত্র এখন এইসব তন্ত্রমন্ত্র ছাড়েন মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেন আল্লাহ প্রত্যেক মানুষের স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন প্রত্যেকটা মানুষ তার মেধা অনুযায়ী কথা বলবে চিন্তা করবে তার মাধ্যমেই আল্লাহ দুনিয়ায় আল্লাহর বান্দারে বসবাস করবে আল্লাহ বা গাইডলাইন দিয়ে দিয়েছেন দেখো তোমরা ফমান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে সূরা বাকারা 30 আয়াত থেকে 39 আয়াত পর্যন্ত পড়ুন সব বলা আছে